খুলনা শহরের মধ্যে আমার দেখা সবচেয়ে সুন্দর রেস্টুরেন্টটি ছিল লাজেজ ডাইন। ছবি তোলার জন্য বলতে পারেন একটি পারফেক্ট প্লেস। আর আমার মতে যারা ছবি পাগল আছেন, ছবি তুলতে পছন্দ করেন, তারা দেরি না করে চলে যেতে পারেন লাজেজ ডাইনে। আর লাজেজ ডাইনের খাবার কেমন ছিল তাও আপনাদের সাথে শেয়ার করব। আর লাজেজ ডাইনে ঢোকার পর আপনাদের ডেকোরেশন দেখে তো মাথা পুরোই ঘুরে যাবে, কারণ খুলনা শহরের মধ্যে আপনার দেখা সবচেয়ে সুন্দর রেস্টুরেন্টটি হবে লাজেজ ডাইন। আর এই রেস্টুরেন্টের একটা জিনিস আমার কাছে বেশ ভালো লেগেছে, এখানে হচ্ছে নিচে হচ্ছে ফুল দিয়ে ডেকোরেশন করা, আর তার উপর গ্লাস, তার গ্লাসের উপর আমরা হাঁটছি, দেখে তো ভালোই লাগছে। আর আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে। এত সুন্দর ডেকোরেশনের কারণে খুলনার রাজপ্রাসাদও বলা হয় লাজেজ ডাইনকে। লাজেজ ডাইনে এত সুন্দর ডেকোরেশন দেখে সবার মনকে হার মানিয়ে দেবে, আমরাও তাই চলে গিয়েছিলাম লাজেজ ডাইনে। এত সুন্দর ডেকোরেশন দিয়ে তো আর পেট ভরবে না, তো পেট ভরানোর জন্য কিছু লাগবে। আর খাবার কোয়ালিটি কেমন ছিল তাও জানতে হবে, তা না হলে তো পুরোই জীবন বৃথা। আর খেতে খেতে আপনারা এভাবেই ফুলগুলো দেখতে পারবেন, আপনার চোখ যাবে শুধু নিচেই। আমি তো খেতে খেতে দেখছিলাম যে নিচেই ফুলগুলো দেখতে খুব ভালো লাগছিল। আর এইদিকে হচ্ছে কাউন্টার, কাউন্টারের দিকে চলে এসেছিলাম কারণ খাবার অর্ডার দিতে হবে। আর এইখানে হচ্ছে তানবীর ভাই বিল পে করছিল, তারপর হচ্ছে আমরা চলে যাই খাবারের দিকে। আর খাবার কোয়ালিটি কেমন ছিল তাও আজকে জানাবো আপনাদেরকে। আমরা এদিকে অর্ডার দিয়েছিলাম বিফ কাচ্চি, বিফের পরিমাণ ছিল 2 টুকরা, আর সাথে ছিল জালি কাবাব এবং 1 টুকরা আলু আর সালাদ। কাচ্চিটা দেখে বেশ লোভনীয় লাগছিল আর বেশ মশলা যুক্ত মনে হচ্ছিল, কিন্তু এটা একটু অয়েলি ছিল। যারা অয়েলি খেতে পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে, এছাড়াও এটার টেস্ট অনেক ভালো ছিল। আর আপনারা যারা অয়েলি খেতে পছন্দ করেন না তাদের কাছেও বেশ ভালো লাগবে, কারণ টেস্টটা অনেক ভালো ছিল আর কি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। আর আজকের ভিডিও কার কার কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। আর সবাইকে আল্লাহ হাফেজ।